এমনি জুটেছে ওগো সেই আমাদের ভালো, ওগো সেই আমাদের ভালো, ওগো তোমরা আমাদের এই আধার ঘরে, আধার ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বালো, ওগো তোমরা কেউ বা অতি জলো জলো, কেউ বা মালো ছলো ছলো, কেউ বা কিছু দহন করে, কেউ বা স্নিগ্ধ আলো, ওগো কেউ বা স্নিগ্ধ আলো, ওগো তোমরা সবাই ভালো, ওগো তোমরা। কি বিন্দা বসে বসে কার সাধনা করছো ভাই? একটা অত্যন্ত গভীর বিষয় নিয়ে আলোচনা চলছিল, তো মাঝখানে হঠাৎ করে গানের বিরতি। আচ্ছা চন্দরদা, তুমি তো বলো যে বিনোদের কল্পনার রঙে আঁকা পাত্রী পাওয়া বড় শক্ত, কিন্তু কেন? কেন? আমরা ভুক্তভোগী, জানি কি না, বিয়ে করলেই মেয়েরা দুদিনেই বহু কেলে পড়া পুঁতির মতো হয়ে আসে। মলারটা ছিঁড়ে ঢলঢল করছে, পাতাগুলো ছিঁড়ে আসছে, কোথায় সেই আট সাত মাধুনী, সেই সোনার জলের ছাপ। কিন্তু তোমার কপালেও তো মন্দ জোটেনি। না ভাই, মন্দ বলতে সাহস করিনি, তবে সে পদ্য নয়, পদ্য এই প্রতিদিন যে ভাষায় কথাবার্তা চলে তাই, মানে ওর মধ্যে বিশাখানি ছাঁদ পাওয়া যাচ্ছে। তোমার এই মুন্ডার আজকে হলো কি? হ্যাঁ, কিছু যেন উড়ু উড়ু বোধ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ভাই, আমারও মন একদিন উড়ু উড়ু করে, এমনকি চাঁদের আলোয় শুয়ে শুয়ে এমনও মনে হয়েছে, আহা এই সময় প্রেয়সী যদি চুলটি বেঁধে একখানি বেলফুলের মালা হাতে করে নিয়ে এসে গলায় পরিয়ে দিয়ে বলে, জানামা অবধি হামা রূপ নেহারিনু নয়া নানা তিরপিত ভেল। কি বিন্দা, হঠাৎ কি হলো তোমার? মনে হচ্ছে চিত্ত চঞ্চল। আচ্ছা আজকে ভাবছিলাম না কি করব, একটা মতলব মাথায় এসছে। কি বলো দেখি। ওই যে যা গান শুনি, চরণা দাদা তার সাথে সম্বন্ধ করে আসি। হ্যাঁ দেখাশুনো তো করবে, তা আলাপ পরিচয় তো করতে হবে। না না, আমি আলাপ করতে চাইনি, আমি ওই গান রূপটি বরণ করব। বিন্দা তোমার মুখে কথাটা কিন্তু বাড়াবাড়ি শোনাচ্ছে, তা যেটা গ্রামাফোন কিনে নাও না। এই যে মানুষ, দেখে শুনে নেওয়া ভালো। আরে চোখ মেলে চাইলেই কি মানুষকে দেখা যায়? তুমিও যাব, তার থেকে জীবনটা রাখো বাজি, চোখ বুঝে দান তুলে নাও, তারপর হয় রাজা নইলে ফকির, এতেই তো জীবনের মজা। ও কি সাহস গদাই, কি সাহস! বিন্দা তোমার কথা শুনে আমার মরচে পড়া বুকেও ঝলক লাগছে, ইচ্ছে করছে ফের আর একটা বিয়ে করি। তবে হ্যাঁ চন্দরদা, যদি বিয়ে করতেই হয় নিজে না দেখে বিয়ে করাই ভালো, একজন ডাক্তারের পক্ষে তার নিজের চিকিৎসা করাটা কিছু নয়। তা মেয়েটি কে বলো দেখি? এই আমাদের পাশেই নিবারণবাবুর বাড়িতে থাকে, আদিত্যবাবু নিবারণবাবু পরম বন্ধু ছিলেন, আদিত্যবাবু মরে যাওয়ার সময় নিবারণবাবুর বাড়িতে মেয়েটিকে সমর্পণ করে দিয়ে গেছেন। তা তোমার প্রতিবেশিনীকে দেখেছো নাকি? আমার কি আশেপাশে দৃষ্টি দেবার জো আছে ভাই? এই চক্ষু দুটি একেবারে দরখস্তি শিলমোহর করা, অন হার ম্যাজেস্টির সার্ভিস। তবে শুনেছি দেখতে শুনতে ভালো, স্বভাবটিও ভালো। তবে আমরা কিন্তু কেউ এখন এখন দেখবো না, একেবারে বিয়ের রাত্রে গিয়ে চমক লাগে। হ্যাঁ ঠিক আছে, তোমার একটু বসো ভাই, আমি একটু চাদরটা নিয়ে আসি। এই পাশে ঘরে বসো, আসছি। চাবিটা দাও দেখি। কেন জীবন সর্বস্ব নয়নমণি, দাসীকে কেন মনে পড়লো? এ আবার কি, যাত্রা দল খুলবে নাকি? আপাতত একটা সাপ দেখে চাদর বার করে দাও, আমার এখনই বেরোতে হবে। আদর চাই বুঝি প্রিয়তম, তা আদর করছি। ছি 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 ছি, আদর না, চাদর চাদর। নাথ
বেল ফুলের মালা গেঁথে রেখেছি, এখন চাঁদ উঠলেই হয়। আড়াল থেকে গুণবর্ণনা সব শোনা হয়েছে দেখছি, কাজটা ভালো করনি বড়। ওটা বিধাতার অভিপ্রায় নয়, বিধাতা মানুষের শ্রবণ শক্তির একটা সীমা ঠিক করে দিয়েছেন। কেন জানো? কেন? আছে অসাক্ষাতে যে কথাগুলো বলা হয়, মানুষ সেগুলো শুনতে পেলে এ পৃথিবীতে কিছুই টিকতে পারে না, সে আত্মীয়তা বলো বন্ধুত্ব বলো। আমাকে তোমার পছন্দ হয় না? না, কে বললে? আমি গদ্য পদ্য নই, আমি শৈলক বলতে পারিনি, বেলফুলের মালা পরাইনি। সবাইকে ওসব মানায় না দোহাই বড়বু, তুমি ওসব করতে যেও না। কি বললে? না বলছি যে আমাকে আমাকে বেলফুলের মালা মানায় না, তার চেয়ে একটা সাফ চাদরে অনেক বেশি মানায়। পরীক্ষা করে দেখো। যাও যাও, অত ঠাট্টা করতে হবে না, সব সময় খালি ঠাট্টা করো। কেন যে চাদর খুঁজে পাই না আমি জানি, যে সামনেই রয়েছে দেখতে পাবে। বেলফুলের মালা পদ্য এ না তোমার চাদর। হ্যাঁ দেখলেই মাথা ঘুরে যায়। অত ঠাট্টায় কাজ কি বাপু? আমার না হয় রূপ নেই গুণ নেই, একটা ললিত লবঙ্গ লতার খোঁজ করে আনো গে, যাও। এখন সময় নেই, ফিরে এসে রাগ ভাঙাতে হবে। ও আর কতক্ষণ বসিয়ে রাখবে? তা তোমাদের প্রেমাভিনয় সাঙ্গ হলো? এই মাত্র যবনিকা পতন হয়ে গেল। ওহ হৃদয় বিদারক ট্র্যাজেডি, চলো যাওয়া যাক। চলো যাওয়া যাক, খাওয়া যাক। বাবা চলো, তোমার নাইবার সময় হয়েছে। অনেক বেলা হয়ে গেছে তাই না মা? সে তো হয়েছে, এবার ওঠো তো, চলো তাড়াতাড়ি করো। বাবু, হ্যাঁ, বাইরের তিনটে বাবু এসেছেন, আপনার সঙ্গে দেখা করবে। ওদের এখন যেতে বলে। না 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 না, এই বাবুদের এখানে পাঠিয়ে দিই। নিশ্চয়ই কোনো দরকার এসেছি, একবার শুনেই নি না কি বলতে এসেছি, আমার বেশি দেরি হবে না। গল্প পেলে তুমি তো উঠতেই চাও না, কালকে কার সঙ্গে গল্প করতে করতে খেতে কত দেরি হয়ে গেছিল বলো তো। আচ্ছা ঠিক আছে, আমি পাশেই আছি, আমি কিন্তু পাঁচ মিনিট পরেই ডেকে পাঠাবো। ওহ তোর শাসনের জ্বালায় আর পারি না। চাণক্যের শ্লোকটা জানিস তো, প্রাপ্তে তু ষোড়শে বর্ষে পুত্রে মিত্র বদাচরে, তা আমার কি সে বয়স পার হয়নি মা। আচ্ছা ঠিক আছে, কিন্তু মনে রাখবে পাঁচ মিনিট। আচ্ছা আচ্ছা ঠিক। আরে চন্দ্রবাবু আসুন আসুন, আস্তে আজ্ঞা হোক, বসুন, আপনারাও বসুন 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 বসুন। ওরে তামাক দিয়ে যা। হ্যাঁ আপনি দাঁড়িয়ে কেন, বসুন। হ্যাঁ হ্যাঁ বসি বসি। আপনার শরীর ভালো আছে তো? আগে হ্যাঁ, আপনার আশীর্বাদে শরীর ঠিকই আছে। আপনাদের কোথায় থাকা হয়? আগে আমরা কলকাতাতেই থাকি। আপনার কাছে নিবারণবাবু একটা অভিপ্রায় নিয়ে এসেছি। বলুন না কি। আপনার ঘরে আদিত্যবাবুর যে কন্যাটি আছে। হ্যাঁ কমলমুখী। তার জন্য একটি সৎপাত্রের সন্ধান পাওয়া গেছে, যদি অভিপ্রায় করেন তো। হে সত্যি উত্তম কথা, তা ই পাত্রটি কি? বিনোদ বিহারী বাবুর নাম শুনেছেন বোধ করি। বিলক্ষণ, তার নাম শুনিনি, তিনি আমাদের দেশের একজন প্রধান লেখক, জ্ঞানরত্নাকর তো তাঁরই লেখা। আগে না, জ্ঞানরত্নাকর লিখেছেন বৈকুণ্ঠ বসাক। ও তা বটে, তাহলে বোধ হয় প্রবোধ লহরী, আমি ওই দুটোতেই বড় ভুল করি। আগে না, প্রবোধ লহরী ওর লেখা নয়, তবে কার লেখা বলতে পারছি না। নয়ন
তবে তার একটি বইয়ের নাম করুন দেখি। কানন কুসুমিকা। কানন কুসুমিকা, অতি সুললিত নাম। না, এই বইটি আমি দেখিনি। তবে ম্যাম জানেন চন্দ্রবাবু, এই বাল্যকালে আমি বাংলা বই খুব পড়তাম, তখন হয়তো ওই বিনোদবাবুর কানন কুসুমিকা পড়ে থাকবো। আচ্ছা চন্দ্রবাবু, এই বিনোদবাবুর পুত্রের বয়স কত, মানে তিনি কটি পাশ করেছেন? নিবারণবাবু, বিনোদবাবুর বয়স অতি অল্প, এমএ পাশ করে সম্প্রতি বিএল উত্তীর্ণ হয়েছেন। আচ্ছা, এরই নাম বিনোদবাবু। ও, আপনি বিনোদবাবু? ও, আমার কন্যার মুখে আপনার লেখার খুব প্রশংসা আমি শুনেছি। বিনোদবাবুর সঙ্গে যদি আপনার ভাইজির বিবাহ দিতে আপত্তি না থাকে। আপত্তি? এ তো আমার পরম সৌভাগ্য। তবে চন্দ্রবাবু, একটি কথা আমাকে বলতে হচ্ছে। হ্যাঁ বলুন। এই মেয়েটির বাবা টাকা করে কিছুই রেখে যেতে পারেনি, তবে এই পর্যন্ত আপনাকে আমি বলতে পারি মেয়েটি অতি লক্ষ্মী মেয়ে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে নিবারণবাবু, কালকে এসে বিবাহ সংক্রান্ত অন্যান্য কথাবার্তা, ওই দিনক্ষণ স্থিরটির এইসব বিষয়ে কথা বলা যাবে। আজ তাহলে উঠি। এত শীঘ্র উঠবেন? আর একটু বসুন না, বেলা তো হলো, আপনারও তো নিশ্চয়ই না খাওয়া হয়নি। হ্যাঁ, তা বেলা হয়েছে। ঠিক আছে, তাহলে আপনারা আসুন। কিন্তু চন্দ্রবাবু, ওই বিনোদবাবুর প্রবোধ লহরী বইটি দিতে যেন ভুলবেন না। যে আগে আমি পাঠিয়ে দেবো। আমার প্রবোধ লহরী, বারবেলা কথন, তিথিদোষ খণ্ডন, পায়শ্চিত্তবিধি এবং নূতন পঞ্জিকা আমি অবশ্যই পাঠিয়ে দেবো। যাক, নিশ্চিন্ত হলাম। ইয়ে চন্দ্রবাবু, আচ্ছা বিনোদবাবুর যদি একটি ফটোগ্রাফ পাওয়া যায়, মানে আমি কমলকে একটু দেখাতাম। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, এই তো সঙ্গেই আছে। অবশ্য এতে আমাদের তিনজনেরই ছবি আছে। বাবা বাবা, এটা দিব্য ফটো। হ্যাঁ, এটাই চলবে। আচ্ছা, আজ তাহলে আসি। ও, আসবেন, আসুন। আচ্ছা দিদি, তোমার স্বামী আর বিনোদবাবুর সঙ্গে আর একজন সেদিন আমাদের বাড়িতে গিয়েছিলেন, লোকটাকে আদপে আমার মোটেও ভালো লাগেনি, কে গো? কি জানি বাবু, বন্ধু তো আর একটার তো নয়, আর সকলকে আমি চিনিও নি। আমার কাছে তার ছবি আছে, দেখবে? হ্যাঁ। ইমা, কোথায় ফেললুম? নিশ্চয়ই গলি দিয়ে আসার সময় রাস্তায় পড়ে গেছে, আমি আমি গিয়ে খুঁজে আনি। ছি 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 ছি, রাস্তার মাঝে ছবি খুঁজতে গিয়ে লোক দাঁড় করিয়ে দিবি যে? ওতে বিনোদবাবুরও ছবি ছিল, যদি শুনতে পায় ছবি হারিয়ে গিয়েছে তো কে দেখে অনর্থপাত করবে? আর জ্বালাস নি তো, কমলকে যেন আমি চিনিনি। আরে বাবা, আসল জিনিস যখন ধরা দিয়েছে তখন ছবির কি প্রয়োজন? খান্ত দিদি, চন্দরবাবু আর বিনোদবাবুর সঙ্গে ওই তৃতীয় জন কে গো? মানে ছবিতেও ওনাদের সঙ্গে রয়েছেন। খুব সম্ভবত গদাই, ওই তো বেশিরভাগ সময় ওর সঙ্গে থাকে। গদাই? হ্যাঁ, আমি বাজি রেখে বলতে পারি ওনার নাম গদাই না। ওনার নাম যদি গদাই হয় তাহলে আমার নাম মাতঙ্গিনী। গদাই ঠিক। তাহলে বোধহয় ললিত। এতক্ষণে ঠিক নামটা পাওয়া গেল। হ্যাঁ রে ইন্দু, চেহারাটা সুন্দর তো? সুন্দর তো বটেই, চোখে চশমাও আছে। তবে আমাদের ললিত চাটুর্যে, এতে কোনো সন্দেহ নেই। কলুটোলা নেত্যকালী চাটুর্যের ছেলে, এমএ পাশ করে জলপানি পাচ্ছে। জলপানি পাওয়ার মতোই চেহারা বটে। তা খান্ত দিদি,
ওনার বাড়িতে কি স্ত্রী পুত্র নেই? সারাদিন টোটো করে বেড়ান কেন? আর স্ত্রী পুত্র থেকেই বা কি হয়, ওর তো তবু নেই। জানো খান্তি দিদি, ওদের তিনজনের ছবিতে যেন তিন কাল মূর্তিমান। চন্দ্রবাবু অতীত, বিনোদবাবু বর্তমান, আর ললিতবাবু ভাবি। ভাবি? কার ভাবিল? সে কথা রইল ভবিষ্যতের গর্ভে। না ভাই ইন্দু, ওনার যখন বন্ধু তখন ওনাকে তো জানাতেই হয়। ছাড়ো তো, তুমি চন্দ্রবাবুকে ভারী ভয় পাও। মনে করো আমি চন্দ্রবাবু, আমি অফিস থেকে ফিরেছি, আমার খুব খিদে পেয়েছে। তুমি এখন কি করবে? রসো, আমি চন্দ্রবাবুর এই টুপি আর সামলাটা পরে, নইলে আবার আমাকে চন্দ্রবাবু বলে মনে হবে না। খান্তমুনি, স্বামীর প্রতি পরিহাস অত্যন্ত গর্হিত কার্য, কোনো পতিব্রতা রমণী অমন উচ্চহাস্য করে না। আমি অফিস থেকে ফিরেছি, তোমার এখন কি কর্তব্য তাই বলো। যাই গো, যাই। এবারে না আমি তোমার এই টুপিটা খুলে দিই, তোমার এই শামলাটা খুলে দিই, তারপর জল খাবার নিয়ে আসি। না, তোমার কিচ্ছু শিক্ষা হয়নি। কেন? তুমি তুমি বরং চন্দ্রবাবু সাজো, আমি কান্ত দিদি সাজছি। ওর বাবা, না না, সে আমি পারবো না। আচ্ছা, তাহলে আরেকবার চেষ্টা করে দেখো। বড় বউ, আমার শামলাটা খুলে নিয়ে আমার ধুতি আর চাদরটা দিয়ে যাও তো। হ্যাঁ দিচ্ছি। ও কি করছো? কেন তুমি যাবে না? যাবো না। তুমি এখানে বসবে? হ্যাঁ। তুমি হ্যাঁ এখানে গালে হাত দিয়ে বসবে আর বলবে, নাথ আজ কি সুন্দর বাতাস বইছে, আজ আর কিছুতেই মন লাগছে না, ইচ্ছে করছে পাখি হয়ে উড়ে যাই। হ্যাঁ বলো। নাথ আজ কি সুন্দর বাতাস বইছে, আজ আর কিছুতেই মন লাগছে না, ইচ্ছে করছে পাখি হয়ে উড়ে যাই। কোথায় উড়ে যাবে তার আগে আমার লুচি ভেজে আনো। হ্যাঁ খিদে পেয়েছে। হ্যাঁ দিচ্ছি। সব মাটি করে দিলে? কেন তুমি উঠবে না? ও উঠবো না। আচ্ছা, তুমি বসে বলবে আমার সাথে, বলো কি বলবো। লুচি? হ্যাঁ লুচি, আজ তো লুচি ভাজিনি। ও আজ তো লুচি ভাজিনি, মনে ছিল না। মনে ছিল না? আচ্ছা লুচি না হয় কাল হবে। আচ্ছা লুচি না হয় কাল হবে। আজকে এই মধুর বাতাসে বসে চন্দ্রবাবু আমায় বোধহয় দেখে ফেললেন। শোনো দিদি, তুমি না বলবে আমি বাগবাজারের চৌধুরীদের কাদম্বিনী। হ্যাঁ তুমি আমার পরিচয় দিও না, লক্ষ্মীটি মাথা খাও। হ্যাঁ আমি পালাই, চলি। ওমা, এটি সেই ললিতবাবু। কি তোমার বাবুর শামলা কোট সাবধানে রেখো, হারিও না, আর একটু তাড়াতাড়ি গিয়ে দেখে এসো তো বাগবাজারের চৌধুরীদের ওখান থেকে পালকিটা এসেছে কিনা। জি আগে ঠাকুর। ললিতবাবু কি মনে করলেন? যা হোক, আমাকে তো চেনেন না, ভাগ্যিস হঠাৎ বুদ্ধি জাগলো, বাগবাজারের চৌধুরীদের কথা বলে দিল, আর চন্দ্রবাবুর বাসাটিও হয়েছে তো অন্দর বাহির সব। আমি দিক দিয়ে পালি না। ললিতবাবু আবার আসছে, মানুষটি তো ভালো না। পালকি তো এখনো আসেনি ঠাকুর, এখন তবে কি করতে আজ্ঞা হয়? তুমি তোমার নিজের কাজে যেতে পারো, আর শোনো তোমার মনি বাসলে আমি এসেছি সেই খবরটা দেওয়ার দরকার। আমার পালকি বোধহয় এসে গেছে, চুপ।
চমৎকার, বাহ বাবা, আর কি উপস্থিত বুদ্ধি! একেবারে একেবারে এক মুহূর্তে আমাকে ভৃত্য বানিয়ে দিলে। অবশ্য সেটাও আমার পরম ভাগ্যি, বাঙালির ছেলে জন্মেছেই চাকরি করতে। তবে হ্যাঁ, এইরকম মনির কি অদৃষ্টে জুটবে? গদাই, তুমি এ ঘরে ছিলে নাকি? তা ছিলাম বই কি। তবে তো দেখেছ, চক্ষু থাকলেই দেখতে হয়। তবে কে বলো দেখি? বাগবাজারের চৌধুরী বাড়ির মেয়ে কাদম্বিনী, আমার স্ত্রীর একটি বন্ধু। ওর স্বামী বোধ করি স্বাধীনতাওয়ালা। কি যে বলো, ওর আবার স্বামী কোথায়? মরেছে বুঝি, আপদ গেছে। তবে বিধবার বেশ তো দেখলাম না। বিধবা নয় হে, বিধবা নয়, কুমারী। হ্যাঁ, কি হল? যদি স্নায়ুর ব্যামোহ ঘটে থাকে তো বলো, ভটকালি করি না? তেমন স্নায়ু থাকলে তো আর দিনে গলায় দড়ি দিয়ে মরতুম। তবে চলো একবার বিনোদের ওখানে যাওয়া যাক, তার বিশ্বাস সে নাকি একটা অসম সাহসী কাজ করতে চলেছে, বুঝলে? আর শোনো, তুমি বসো, যেও না, তোমার সঙ্গে দরকার আছে, আমি আসছি এখনই, বসো। আর তো পাচ্ছি নে, মাথার ভেতরটা যেভাবে গুলিয়ে গেছে তাতে তো একটা দুষ্কর্ম করে ফেলবো আজকে। হ্যাঁ, কবিতা লিখবো আজকে, ঠিক তাই, কবিতা লিখবো। আধার ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বালো ওগো তোমরা, কেউ বা অতি জল জল, কেউ বা মালো ছল ছল, কেউ বা কিছু দহন করে, কেউ বা স্নিগ্ধ আলো ওগো, কে